শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তৈবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আমাদেরকে আমাদের ওস্তাদরা তাবিজ দিয়েছেন সূরা ওয়াকেয়া, সুবহানাল্লাহ। কি শিখিয়েছেন আমাদেরকে? তাবিজ শিখিয়েছেন সূরা ওয়াকেয়া। রাত্রি বেলায় সূরা মুলুক যে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন কবর আজাব হবে না। সকাল বেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রাসূল বলেন এই দিনে এই রাতের সমস্ত প্রয়োজন তোমার রব তোমাকে পুরো করে দেবে। আল্লামা মামুল হকের আব্বা, নাম কি? শেখ আজিজুল হক রহমতুল্লাহ আলাই। তার একটা কিতাব আছে, আল কালিমাতু তাইয়্যিবা। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, কোন 70 বছরের ইহুদি যদি কালিমায়ে তৈবা পড়ে দিল থেকে, 70 বছরের কোন নাসারা যদি কালিমায়ে তৈবা পড়ে, 70 বছরের হিন্দু যদি কালিমায়ে তৈবা পড়ে, তা আল্লাহ তাআলা যদি তার শিরিক আর কুফরের মতো গুনাহ যদি মাফ করে দেন, 40 বছরের কোন মুমিন বললে মাফ করবে না কেন? বিবিদেরকে করাবেন, প্রত্যেকে তার বিবিকে বলবেন, ঘরে গিয়ে জিজ্ঞেস করবেন, আজকে কি 100 বার কালেমায়ে তৈবা পড়েছ? পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন বিকেলে একবার জিজ্ঞেস করবেন, সকালে আবার জিজ্ঞেস করবেন, আজকে গিয়ে সবক দিবেন, এই শোনো 100 বার কিন্তু কালেমায়ে তৈবা পড়তে হবে দিনে, 100 বার রাতে বলবেন তো ইনশাআল্লাহ। যাদের বিবি নাই তোমরা কারে কইবা? যাকে চান তাকে আজাব দিবেন, যাকে চান তাকে মাফ করে দিবেন। এই জন্য বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, বান্দাও না কাঁদলে মা রব মাফ করে না।